আসসালামু আলাইকুম সবাইকে, আবারও স্বাগতম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর লেকচারে। সো আজকের লেকচারের টপিক হচ্ছে ক্লাস এন্ড অবজেক্ট, বেসিক্যালি দ্য কনসেপ্ট অব দ্য ক্লাস এন্ড অবজেক্ট। তো শুরুতেই যেটা বলতে চাই যে ক্লাস আর অবজেক্ট এই দুইটা আইডিয়ার উপর বেস করেই কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সকল কনসেপ্ট আসলে ডেভেলপ করা। সো প্রথমেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্বন্ধে জানতে হলে আমাকে ক্লাস আর অবজেক্টের কনসেপ্টটা বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে। সো আই হোপ এই ভিডিওটা দেখার পরে তোমাদের মাথায় একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একটা ক্লিয়ার রিয়েলাইজেশন থাকবে যে হোয়াট ইজ ক্লাস অ্যান্ড হোয়াট ইজ অবজেক্ট, বা কেন এগুলো নিয়ে আমরা কাজ করব, কিভাবে করব। সো কথা না বলি আমরা শুরু করি। প্রথমেই একটা অবজেক্ট বলতে কি বুঝি, আমি ক্লাসে পরে আসতেছি, আগে অবজেক্ট থেকে শুরু করব। সো ইন রিয়েল লাইফ আমরা আসলে একটা অবজেক্টকে কি বুঝি, মানে অবজেক্ট বলতে আমরা কি মিন করি। সো রিয়েল লাইফে কিন্তু আমরা সব মোটামুটি ফিজিক্যাল যেসব জিনিস আমরা দেখি প্রত্যেকটাকে আমরা এক একটা অবজেক্ট বলি। যেমন মনে করো এখানে তিনটে উদাহরণ দেওয়া আছে, যেমন মনে করো আপেল, মাগ, এয়ারপ্লেন। সো এনিথিং, বেসিক্যালি এনিথিং, তুমি যদি একটা কলম নাও, একটা পেন নাও, দ্যাট ইজ অ্যান অবজেক্ট। ইভেন তোমার ল্যাপটপটা একটা অবজেক্ট, মোবাইলটা একটা অবজেক্ট, কেউ যদি মনে করো সানগ্লাস, এটা একটা অবজেক্ট। সো এভরি ফিজিক্যাল থিং ইজ সাম কাইন্ড অফ অবজেক্ট। এখন একটা অবজেক্টকে যদি আমি ডিফাইন করতে চাই, যদি বুঝতে চাই একটা অবজেক্ট আসলে কীভাবে হয় বা অবজেক্টে কী থাকে বা কেন আমি তাকে অবজেক্ট বলবো, তাহলে প্রথম তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কি, আইডেন্টিটি। সো প্রত্যেকটা অবজেক্টের একটা নিজস্ব আইডেন্টিটি থাকবে, ঠিক আছে। এখন আমি যদি বলি যে একটা কলমের কথা বললাম বা একটা মোবাইলের কথা বললাম, তখন দুইটা অবশ্যই ডিফারেন্ট জিনিস, আমি দেখেই বুঝতে পারতেছি একটা হচ্ছে কলম আর একটা হচ্ছে মোবাইল। বাট ধরো একই ধরনের কলম, একই ব্র্যান্ডের, একই কালারের দুইটা কলম, ঠিক আছে, তোমার একটা, তোমার ভাইয়ের একটা। সো এই যে দুইটা কলম, এই দুইটা কলম কিন্তু দুইটা ডিফারেন্ট অবজেক্ট, তাদের নিজস্ব আইডেন্টিটি আছে। এটা আমার কলম, ওইটা তোমার কলম, বা কলম ওয়ান, কলম টু, এভাবে আমি আসলে অনেকভাবেই আইডেন্টিফাই করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন মনে করো দিস মাগ দ্যাট মাগ, ঠিক আছে, অথবা মাগ ওয়ান মাগ টু, যে কোনোভাবেই আমি আসলে বলতে পারি। সো একই ধরনের অবজেক্ট হইলেও প্রত্যেকটা অবজেক্টের কিন্তু একটা নিজস্ব আইডেন্টিটি আছে, থাকে। সো নেক্সট থিং যেটা আছে, প্রত্যেকটা অবজেক্টেরই কিছু অ্যাট্রিবিউটস থাকে বা প্রপার্টিস থাকে। দ্যাট মিন্স যদি আমি বাংলায় বলি, তার মানে প্রত্যেকটা অবজেক্টেরই কোনো কিছু না কিছু বৈশিষ্ট্য থাকবে, স্পেশাল বৈশিষ্ট্য থাকবে। ওকে, যেমন আপেলের ক্ষেত্রে এখানে এক্সাম্পল দেওয়া আছে যে আপেলের কালার আছে, সাইজ আছে, কাইন্ড আছে, যে অনেক ধরনের আপেল, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমের উদাহরণটা দিলে বেটার হইতো, আমের অনেক ধরনের টাইপের নাম আমি জানি, আপেলের খুব একটা নাম আমার মনে পড়তেছে না। যদি আমি আম দিয়ে বলি তাহলে ল্যাংড়া আম, ফজলি আম, অনেক ধরনের আমই আসলে বলা যায়। সো সিমিলারলি প্রত্যেকটা অবজেক্টেরই কিছু না কিছু প্রপার্টিস থাকে। এমন হয় মানে সবসময় যে এই ধরনের কাইন্ড হইতে হবে, সাইজ হইতে হবে তা না। যেমন আমি যদি মোবাইলের জন্য বলি, তাহলে মোবাইলের জন্য তার প্রপার্টিস বা অ্যাট্রিবিউটস হইতে পারে যে তার ব্র্যান্ড কী, অথবা তার প্রাইস একটা প্রপার্টিস হইতে পারে, ডিসপ্লে সাইজ একটা প্রপার্টিস হইতে পারে, র্যাম হইতে পারে, স্টোরেজ সাইজ হইতে পারে, এই ধরনের অনেক প্রপার্টিসই আছে, ঠিক আছে। আবার যদি অন্য কোনো ধরনের অবজেক্ট নিয়ে চিন্তা করি, সে এখানে অ্যাপল নিয়ে বলা আছে, সো অ্যাপলেরটাও বললাম, মোবাইলেরটা বললাম, এইভাবে তুমি আসলে যে কোনো অবজেক্টের ক্ষেত্রে কিছু না কিছু বৈশিষ্ট্য খুঁজে পাবা। তো ওইগুলোকে আমরা বলতেছি অ্যাট্রিবিউটস। আর লাস্টলি যেটা হচ্ছে কি, প্রত্যেকটা অবজেক্টের কিছু বিহেভিয়ার থাকে, মানে ওই অবজেক্ট দিয়ে কিছু একটা করা যায়। যেমন কলম দিয়ে লেখা যায়, মোবাইল দিয়ে তো আসলে কী কী করা যায় তার কোনো শেষ নাই, মোবাইল কম্পিউটার এগুলোর কথা উদাহরণ দিয়ে না লাভ নেই। সো মনে করো একটা কার, কার দিয়ে গাড়ি চালানো যায়, তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, তারপর তুমি চাইলে অনেক কিছুই করতে পারো, স্টান্ট করা যায়, ড্রিফটিং করা যায়, সো হোয়াট এভার, প্রত্যেকটা অবজেক্টেরই কিছু বিহেভিয়ার থাকবে, ঠিক আছে। স্মলেস্ট টাইপ অফ বিহেভিয়ার থাকবে, সেটা থেকে তুমি এক্সপেক্টেড বিহেভিয়ারও থাকতে পারে, আনএক্সপেক্টেড বিহেভিয়ারও থাকতে পারে। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি অবজেক্ট। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যেও অবজেক্টের কনসেপ্টটা কিন্তু সেম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়েও তুমি যদি মনে করো একটা মোবাইলকে রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে অবশ্যই ওইখানে বলতে হবে যে মোবাইলের ব্র্যান্ড কী, মোবাইলের প্রাইস কী, মোবাইলের র্যাম কত,
মোবাইলে স্টোরেজ কত, এই ধরনের অনেক ধরনের অ্যাট্রিবিউটস বলে দিতে পারবা। দেন মোবাইল থেকে কল করা যায় কিনা, SMS পাঠানো যায়, চ্যাট করা যায়, ইন্টারনেটে কানেক্ট করা যায়, এই ধরনের অনেক ধরনের বিহেভিয়ার বলতে পারবা। সো এভরিথিং আমরা যে অবজেক্ট নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, অবজেক্ট ওরিয়েন্টেডের মধ্যে ওই প্রত্যেকটা অবজেক্টকে কিন্তু একইভাবে আমি অবজেক্ট হিসাবেই ডিফাইন করতে পারি বা এক্সপ্রেস করতে পারি। সো এতক্ষণ যতগুলো অবজেক্ট নিয়ে আমরা আলোচনা করলাম সবগুলাই কিন্তু ছিল ফিজিক্যাল অবজেক্ট, ঠিক আছে? তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে শুধুমাত্র ফিজিক্যাল অবজেক্ট না, আমরা চাইলে ভার্চুয়াল অবজেক্টকেও রিপ্রেজেন্ট করতে পারি। যে এটা ফিজিক্যাল হইতেই হবে তা না, যেহেতু আমরা কিছু একটা রাফলি একটা ডেফিনেশন দিয়ে আসছি যে অবজেক্ট হইতে কী কী লাগবে, তার নির্দিষ্ট আইডেন্টিটি লাগবে, বিহেভিয়ার লাগবে, অ্যাট্রিবিউটস লাগবে। সো এই তিনটা জিনিস থাকলেই তো হচ্ছে। তাহলে চিন্তা করে দেখো যে একটা ডেট, যে কোনো একটা ডেট, এখানে May 25th দেওয়া আছে ধরলাম, আচ্ছা May 25th ধরলাম। সো এটার জন্য আমি যদি চিন্তা করি, May 25th কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ডেট, May 26th বা May 24th থেকে কিন্তু আলাদা সে। সো তার একটা নিজস্ব আইডেন্টিটি আছে। তো আমি যদি বলি যে আসলে ঠিক আছে May 25th, তাহলে অ্যাট্রিবিউটস কি, ওকে ঠিক আছে, তার ডেটা হচ্ছে গিয়ে, তার মান্থটা হচ্ছে গিয়ে মে, ডেটা হচ্ছে গিয়ে 25th, হয়তো নাম্বার অফ দ্য ডে 25th আমি বলতে পারি, আবার নেম অফ দ্য ডে হয়তো সানডে মানডে টিউজডে কিছু একটা হবে, এটাও একটা অ্যাট্রিবিউটস হইতে পারে। আবার বলতে পারো যে তাহলে এই যে 25th মে, এটার বিহেভিয়ার কি হবে। ওকে, বিহেভিয়ার আমি যেটা বলছিলাম যে সবসময় তোমাদের এক্সপেক্টেড ওয়েতেই যে বিহেভিয়ার থাকতে হবে তাও না। সো বিহেভিয়ার আমি এটা বলতে পারি যে যেহেতু May 25th, সো আমাকে ডেট, সরি ডেটা দাও যে এটা সানডে মানডে টুইস্টে কোনটা, এটা বলাও আমাকে। অথবা এটাকে বিভিন্ন ফরম্যাটে শো করা, এটা একটা বিহেভিয়ার হইতে পারে, যে এটাকে নর্মাল ফরম্যাটে, নাম্বার ফরম্যাটে শো করো, তাহলে 25 05, দেন হচ্ছে গিয়ে আমরা হয়তো সাল দিলাম। অথবা হয়তো বললাম যে না এই ফরম্যাটে না, আমাকে অন্য ফরম্যাটে দেওয়া হয়, যেমন 25th মে ফুল লেখা, এটা একবার ফরম্যাটে প্রিন্ট করো, এটাও একটা বিহেভিয়ার হইতে পারে। সো আরও বেটার এক্সাম্পল হইতে পারে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো ব্যাঙ্ক অ্যাকাউন্টও কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, ইভেন এটা কিন্তু ফিজিক্যাল কোনো অস্তিত্বই নেই, বাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আলাদা, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইডেন্টিটি আলাদা, প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য কিছু নির্দিষ্ট অ্যাট্রিবিউটস আছে, যেমন মনে করো অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডারের নাম বা অ্যাকাউন্টের ব্যালেন্স, এরকম আসলে অনেক কিছুই আছে, সব কিছু বলে তো লাভ নেই। বা এবং ওই অ্যাকাউন্টে কী কী করা যায়, হয়তো ব্যালেন্স চেক করা যায়, মানি উইথড্র করা যায়, মানি ডিপোজিট করা যায়, এই ধরনের অনেক ধরনের বিহেভিয়ারই আছে। সো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যদি আমরা অবজেক্ট নিয়ে চিন্তা করি, সেটা ফিজিক্যাল ভার্চুয়াল সব অবজেক্ট, সব ধরনের অবজেক্টই রিপ্রেজেন্ট করা যায়। এবং কোডিংয়ে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন আমরা রিপ্রেজেন্ট করবো, সব কিছু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি রিপ্রেজেন্ট করতেছি, বাট অবজেক্টটার একটা ফিজিক্যাল রূপ থাকতে পারে। যেমন পার্সন, কার, বক্স, এগুলো আমি ফিজিক্যালি চিন্তা করতে পারি, বাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেট এগুলোকে আমি ফিজিক্যালি চিন্তা করতে পারি না, বাট এভরিথিং হিয়ার ইজ সাম কাইন্ড অফ অবজেক্ট। ওকে, সো এই হচ্ছে গিয়ে আসলে অবজেক্ট নিয়ে আলোচনা। সো আমরা যা যা নিয়ে কাজ করব অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে, যেই কনসেপ্ট নিয়েই কাজ করি না কেন, চিন্তা ওইটাকে অবজেক্ট আকারে চিন্তা করতে হবে, ঠিক আছে? কারণ আমরা অবজেক্ট নিয়েই কাজ করব। সো মুভিং অন, ক্লাস কি জিনিস, এখানে লেখা আছে OOP ইজ মোর অ্যাবাউট ক্লাসেস দেন অবজেক্ট। অবশ্যই ক্লাস আর অবজেক্ট আমার মতে আসলে ইকুয়ালি ইম্পর্টেন্স পাবে, বাট ক্লাসটা আগে ইম্পর্টেন্স পায়, যদিও আমরা অবজেক্ট নিয়ে প্রথমে আলোচনা করছি বুঝার জন্য, যাতে ক্লাসটা বুঝতে সুবিধা হয়, দ্যাট ইজ ওয়াই আগে অবজেক্ট আমি এক্সপ্লেন করলাম। সো আগে আসলে ক্লাস আসে। সো ক্লাস জিনিসটা কি, এই যে আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করলাম, এই যে অবজেক্টের যে ডেফিনিশন, এটাকে বলা হয় ক্লাস। যে এই অবজেক্টটাকে কিভাবে আমি ডিফাইন করব, ওই যে বললাম ক্লাসের, সরি অবজেক্টের কিছু অ্যাট্রিবিউটস বা প্রপার্টিস থাকবে, কিছু বিহেভিয়ার থাকবে, এই যে কী কী জিনিস, কোন অবজেক্টের কী আছে কী নাই, কী করতে পারে, এইটার যেই ডেফিনিশনটা, এটাকে বলা হচ্ছে ক্লাস। একটা ক্লাস কী বলবে,
বলবে যে আচ্ছা এই ধরনের অবজেক্ট, যেমন পার্সন টাইপের অবজেক্ট, পার্সন টাইপের অবজেক্টে কি থাকবে, পার্সনের নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, অ্যাড্রেস থাকবে, এই যে জিনিসগুলো থাকবে এটা যে বলে দিচ্ছে তাকে বলা হচ্ছে কি ওই অবজেক্টের জন্য ক্লাস। ঠিক আছে, যে কারণে এখানে দেখো সেকেন্ড পয়েন্টে যেটা বলা আছে ব্লু প্রিন্ট ফর অবজেক্টস, সো ক্লাসটা হচ্ছে কি অবজেক্টের জন্য ব্লু প্রিন্ট। নেক্সটে যাই, সো অবজেক্টকে যেভাবে আমরা ডিফাইন করছিলাম ক্লাসকেও আমরা আসলে ওইভাবে কিছু জিনিস বলতে পারি। ফার্স্ট অফ অল একটা ক্লাসের অবশ্যই একটা নাম থাকবে, প্রতিটা ক্লাসেরই নাম থাকবে। সো এটা কি, এটা বোঝার জন্য এটা কিন্তু আবার আইডেন্টিটির সাথে তোমরা গুলাই ফেলো না, আইডেন্টিটি একটা জিনিস আর ক্লাসের নেমটা আর একটা জিনিস। ওকে, সো ক্লাসের নাম হইতে পারে, পার্সন হইতে পারে, মোবাইল হইতে পারে, পেন হইতে পারে, ডেট হইতে পারে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হইতে পারে। আর পরের দুইটা জিনিস আবার সেম আছে, যেমন অ্যাট্রিবিউটস, ক্লাসের মধ্যে অ্যাট্রিবিউটসটা ডিক্লেয়ার করে দিতে হয়, বলে দিতে হয় যে মনে করো পার্সন ক্লাসের কথাই বললাম, তাহলে পার্সন ক্লাসের কী কী অ্যাট্রিবিউটস আছে বা মোবাইল ক্লাসের কী কী অ্যাট্রিবিউটস আছে সেটা বলতে হবে, যে আমি যে অবজেক্টটাকে বানাতে চাচ্ছি বা যে অবজেক্টের ডিসক্রিপশন দিতে চাচ্ছি সেই অবজেক্টের অ্যাট্রিবিউটসগুলো কী কী, ওকে, ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী, যেমন ওই ইয়ার জন্য বলা যায় কালার, সাইজ, প্রাইস, এই ধরনের জিনিসপত্র আর কি। ফাইনালি হচ্ছে বিহেভিয়ার বা মেথড, এখানে আমরা বলবো মেথড। সো এই যে অবজেক্টটাকে আমি ডিসক্রাইব করতে যাচ্ছি, ডিফাইন করতে যাচ্ছি, ওই অবজেক্টটা কী করতে পারে এইগুলোকে বলা হচ্ছে কি তার বিহেভিয়ার। সো ক্লাসের মধ্যে বিহেভিয়ারটাও বলে দিতে হবে। সো অ্যাজ এক্সাম্পল আর কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী করা যায় তা আমরা অলরেডি আলোচনা করলাম। সো আমরা একটু সামনে যাই। সো আমরা শিখলাম যেটা রাফলি একটু ডেফিনেশনটা দিয়ে দিই, তাহলে ক্লাসটা কী জিনিস, ক্লাস ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যান অবজেক্ট মিনিং দ্য ডেফিনেশন অফ অল আইটেমস দ্যাট অ্যান অবজেক্ট ইজ মেড আপ অফ। সো একটা অবজেক্ট বানাইতে যা যা লাগে বা অবজেক্টের ভিতরে যা যা আছে এইটার যে ডেফিনেশনটা ফর্মালি যেটা ডিফাইন করে দেবো সেটাকেই আমরা বলতেছি ক্লাস। সো অবজেক্টটা কী জিনিস, সো রেজাল্ট অফ ক্লাস, ক্লাস দিয়ে আমরা যে জিনিসটা বানাতে যাচ্ছি সেটা হচ্ছে অবজেক্ট। আর এই যে ক্লাস দিয়ে যে একটা অবজেক্ট বানানো ওইটাকে বলা হচ্ছে কি ইনস্টেন্সিয়েশন। ঠিক আছে, ইনস্টেন্সিয়েশন মানে অবজেক্টটা কনস্ট্রাকশনের যে প্রসেসটা তাকে বলা হচ্ছে কি ইনস্টেন্সিয়েশন। আর ইনস্টেন্স মানে হচ্ছে গিয়ে ওই কনস্ট্রাক্ট করার পরে যে অবজেক্টটা পাবো তাকে আমরা ইনস্টেন্স বলবো। সো থ্রু আউট দ্য কোর্স এবং যাওয়ার মধ্যে বা সব জায়গায় মোটামুটি ইনস্টেন্স এবং অবজেক্টকে সিনোনিম হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, সো একটার জায়গায় আরেকটা ইউজ করা হয়, যদিও একটা সূক্ষ্ম পার্থক্য আছে দুইটার মধ্যে, বাট অবজেক্ট আর ইনস্টেন্সকে যদি তুমি একই জিনিস মনে করো খুব একটা প্রবলেম নাই, জাস্ট উৎপত্তিগত বা ভাষাগত একটু পার্থক্য আছে আর কি। যে অবজেক্ট বলতে যে কোনো ধরনের একটা অবজেক্টকেই বোঝানো হয়, আর ইনস্টেন্স বলতে হচ্ছে কোনো একটা ক্লাসের যে অবজেক্টটা বানাবো ক্রিয়েট করবো সেটাকে ইনস্টেন্স বলা হচ্ছে। ওকে, সো মোটামুটি আমরা আমাদের এই লেসনটার শেষ পর্যায়ে চলে আসছি। এখানে একটা কোটেশন দেওয়া আছে যেটা মোটামুটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে জায়গায় যেই ল্যাঙ্গুয়েজে বা যেই ভার্সিটিতে পড়ানো হোক না কেন এই কোটেশনটা ঘুরে ফিরে আসবেই। সেটা হচ্ছে কি, এ ক্লাস ইজ এ টেমপ্লেট ফর অ্যান অবজেক্ট অ্যান্ড অ্যান অবজেক্ট ইজ অ্যান ইনস্টেন্স অফ ক্লাস। সো এতক্ষণ পর্যন্ত ক্লাস এবং অবজেক্ট নিয়ে যা আলোচনা করলাম তার সারসংক্ষেপ হচ্ছে কি এই জিনিসটা। সো আর একটা এক্সাম্পল দিয়ে যদি আমি এক্সপ্লেইন করতে চাই যে এই যে টেমপ্লেটের ব্যাপারটা আর কি, ধরো ক্লাসটাকে কিসের সাথে তুলনা করা যায়, সে তোমরা নিশ্চয়ই জানো কিভাবে ছোট ছোট মূর্তি, পুতুল বা এই ধরনের কিছু জিনিস বানানো হয়। মনে করো একটা ছাঁচ প্রথমে বানানো হয়, ওই ছাঁচের উপর পরবর্তীতে ইনগ্রিডিয়েন্টস মানে ম্যাটেরিয়াল দিয়ে, যেটা হচ্ছে কি যদি মূর্তি টাইপের বা পুতুল টাইপের কিছু হয় তাহলে হয়তো কাদামাটি দিয়ে ওইটার মধ্যে চাপ দিয়ে দিলে তাহলে ওই প্যাটার্নটা হয়ে যায়, ওই ধরনের পুতুল হয়ে যায় বা ওই ধরনের ফিগার হয়ে যায়। ঠিক আছে, আমরা অনেকে অনেক অ্যাকশন ফিগার পছন্দ করি বা সিমিলার টাইপস অফ জিনিস, ছুরি বলো বা যে কোনো ধরনের টুলস বলো। তো আমরা প্রথমে একই ধরনের জিনিস বানানোর জন্য যেটা করি একটা ছাঁচ বানাই বা টেমপ্লেট বানাই, ওই টেমপ্লেট দিয়ে পরবর্তীতে অনেকগুলো অবজেক্ট বানানো যায়। সো এখানে টেমপ্লেটটা হচ্ছে ক্লাস, আর টেমপ্লেট দিয়ে যেগুলো বানাচ্ছি ওগুলোকে বলা হচ্ছে কি অবজেক্ট।
মনে করো সুপারম্যানের একটা পুতুল বানাবো, একটা অ্যাকশন ফিগার বানাবো, ওইটার জন্য আমি একটা ছাঁচ বানাইলাম যেটাকে বলতেছি আমরা টেমপ্লেট বা ক্লাস বলতেছি ইন সেন্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আর ওইটা দিয়ে যতগুলো সুপারম্যানের আমি অবজেক্ট বানাবো বা সুপারম্যানের অ্যাকশন ফিগার বানাবো প্রত্যেকটাকে আমি বলতেছি এক একটা ইনস্টেন্স বা অবজেক্ট, ঠিক আছে? সো আরও একভাবে বলা যায়, ব্লু প্রিন্ট দিয়ে যেটা উদাহরণটা ছিল সেটা হচ্ছে গিয়ে একটা বাড়ি বানানোর জন্য সে আমি একটা বিল্ডিং বানাবো। সো বিল্ডিং বানানোর জন্য আর্কিটেকচার দিয়ে আমি একটা আর্কিটেক্ট দিয়ে আমি একটা ব্লু প্রিন্ট বানাইলাম বিল্ডিংয়ের। তো সরকারি বিল্ডিংগুলো দেখলে দেখবা যে বাংলাদেশের মোটামুটি সব জায়গায় সরকারি বিল্ডিংগুলো সমসাময়িককালে সরকারি বিল্ডিংগুলো একই ধরনের হয়, বিকজ ওই আর্কিটেক্ট দিয়ে মোটামুটি একই ডিজাইনের একটা ব্লু প্রিন্ট বানানো হয় এবং এটা প্রতি জেলায় জেলায় ওই ব্লু প্রিন্টের উপরেই সেম বিল্ডিং বানানো হয়। তাই সাস্তে গেলে দেখবা যে পুরাতন যতগুলো বিল্ডিং ছিল সবগুলো দেখতে একরকম, কারণ হচ্ছে কি একই ব্লু প্রিন্ট দিয়ে। সো ব্লু প্রিন্ট কিন্তু একটাই, একটাই ছবি আঁকা হয়েছিল, একটাই ডায়াগ্রাম আঁকা হয়েছিল, সেই ডায়াগ্রাম দেখে দেখে অনেকগুলো বিল্ডিং তৈরি করা হয়েছে। সো প্রত্যেকটা বিল্ডিংকে আমি এখানে অবজেক্টের সাথে তুলনা দিতে পারি। আর ব্লু প্রিন্ট, ব্লু প্রিন্ট কিন্তু কোনো ফিজিক্যাল জিনিস না ইন সেন্স অফ বিল্ডিং, ওটা জাস্ট একটা ডায়াগ্রাম বা ড্রয়িং। সো সিমিলারলি আমাদের ক্লাসটাও হচ্ছে গিয়ে জাস্ট কিছু ইনস্ট্রাকশন, কিছু কোড, এটা নিজে কিছু করতে পারে না, ঠিক আছে? যখনই আমি মনে করো মোবাইল ক্লাস, ক্লাসের নাম দিলাম হ্যান্ডসেট বা স্মার্টফোন বা মোবাইল, তো তার নিজের কিছু করার নাই। সে বলবে আচ্ছা ঠিক আছে একটা স্মার্টফোন হইতে হলে তার র্যাম থাকতে হবে যত জিবি হোক, তার একটা ডিসপ্লে সাইজ থাকতে হবে, স্টোরেজ সাইজ থাকতে হবে, এই জিনিসগুলো হইলে একটা স্মার্টফোন হয়। সো স্মার্টফোন ক্লাসটা এই জিনিসটাই ডিফাইন করে দিতেছে। এখন আমি যখন একটা রিয়েল স্মার্টফোন বানাবো, বলবো যে আচ্ছা ঠিক আছে এই স্মার্টফোনটার ব্র্যান্ড হচ্ছে গিয়ে স্যামসাং, এটার মডেল হচ্ছে এত, এটার র্যাম হচ্ছে গিয়ে 8 GB, তো এই ধরনের করে বানানোর পরে ওটাকে বলতেছে একটা অবজেক্ট ইনস্টেন্সিয়েশনের পরে। সো এই ছিল হোল ক্লাস এন্ড অবজেক্টের আইডিয়াটা। আমরা নেক্সট ভিডিওতে অ্যাকচুয়ালি কোড করে এই আইডিয়াটাকে আসলে কোডে রূপান্তরিত করব। সো আই হোপ অলরেডি তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আর যদি না হয় তাহলে তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখার পরে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। সো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই, নেক্সট ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।